হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আমি প্রিয়া। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, তোমাদের ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো স্টার্ট করে দিয়েছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে হচ্ছে পুজোর কার্নিভাল, মানে বারাসাতের কার্নিভাল। তো এটা সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম আমরা যেতে পারিনি, আর সেকেন্ড টাইম আমরা যাচ্ছি এখন। তো দেখতে থাকো ব্লগটা, আর কি হয় না হয় সবকিছু শেয়ার করবো। আমিও ফার্স্ট টাইম কার্নিভাল দেখছি, মানে দেখেছি মানে টিভিতে দেখেছি, বাট সামনাসামনি কোনো দিন দেখিনি। আর যা দেখবো যা করবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলেও এসেছি শুক্লাকে ডাকতে। ও এখনও রেডি হতে পারিনি, এখনও সাজছে। আমি তো পড়িনি রে, আমাকে কোনো কানের দেয় না, প্লিজ। তো এই ইয়ারিংসটা আমি এখন শুক্লা থেকে ধার করে নিয়ে পড়লাম। সবাই আমরা সবাই বুঝবো যেহেতু চাপাটালি মোড়ে কার্নিভালটা হচ্ছে, তাই জন্য কলোনি মোড় থেকেই নো এন্ট্রি করে দিয়েছে। তাও আমরা কলোনি মোড়ের ফ্লাইওভারের উপরে একটা অটো পেয়ে গেছি। অটোতে গেলে 2 থেকে 3 মিনিট মতো লাগবে জায়গাটায় যেতে, আর অনেকে হেঁটেও যাচ্ছে ওখানে। তো দেখতে থাকো ব্লগটা। তোমরা চলে এসেছি চাপাটালিতে, আর এখানে অলরেডি এত মানুষ চলেও এসেছে, আর এটা স্টার্ট হবে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই। তো দাঁড়াও, আগে একটা জায়গা পেয়ে নিই দাঁড়ানোর, তারপর দেখাচ্ছি। তো আমরা একেবারে সেনকো গোল্ডের অপোজিটে একটা ভালো জায়গা পেয়েছি দাঁড়ানোর, একদম যেটাকে চাপাটালি মোড় বলা হয় ওই জায়গাটাতে রয়েছে এই স্টেজটা, মানে কার্নিভালের স্টেজটা করা হয়েছে এখানে। এখানটাতেই সব ক্লাবের পারফরমেন্সগুলো হচ্ছে, তারপর রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে। আর এছাড়াও দুটো স্ক্রিন লাগানো রয়েছে যেখানে লাইভ পারফরমেন্সগুলো দেখা যাচ্ছে, এই যে একটা আর একটা পিছনের দিকে রয়েছে। এখন আসছে কার্নিভালের ফার্স্ট প্রতিমা, দাঁড়াও তোমাদের পুরোটা দেখাচ্ছি। এবং তাদের যে মূল ভাবনা এবারে ছিল তাল, নামেই সুক্তাল কিন্তু আসলে তা স্বর্ণনাশা, এবং সেই দিক দিয়ে পাল্লা রক্ষী পাড়া আমাদের সামনে এবছরে তুলে ধরেছেন এবং তারা এগিয়ে যাচ্ছেন। আমাদের একেবারে শেষ প্রান্তে কিন্তু রয়েছে মিষ্টি মুখের ব্যবস্থা এবং সম্মান স্বরূপ। আমরা এগিয়ে নিয়ে যাবো আমাদের দুর্গা পুজোর কার্নিভাল, আমাদের ছাত্র রঘুবার হাত ছাত্র, আমরা সম্পর্ক নয় মঞ্চের সামনে, আমরা এই পরিবেশনে এখন করে ধরছি মঞ্চের সামনে, এখানে এগিয়ে আসছে বাকি ছাত্র গুলি, তাদের এগিয়ে আসার সঙ্গে সঙ্গে কার্নিভাল এগিয়ে নিয়ে যাবো। এই মুহূর্তে মূল মঞ্চের সামনে রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার বিশেষ পরিবেশনা রঘুবার হাত ছাত্র, এই মুহূর্তে মঞ্চের সামনে আমাদের উত্তর চব্বিশ পরগনা নদীরা থাকিয়া তারা এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত। Thank you.
বিনা বন্ধুপাড়া বানবাড়ি যাও এদিকেও যাও দর্শন পূজা বিধানসভার দুই মাস ধীরে ধীরে এগিয়ে আসছে মূল পর্যায়ে আমাদের কার্নিভাল দেখা এখন কমপ্লিট কমপ্লিট মানে 75 খানা ঠাকুর আসবে বাট আমরা 12-13 মতো দেখেছি দেখে চলে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আর তার আগে মোমো খেতে হবে তো আমরা যেখানে আছি তার মানে খাওয়া দাওয়া তো সেখানে আছেই তো এই চাপাটালিতে এখানে একটা মোমো ভালো পাওয়া যায় আগে একবার খেয়ে গেছি সেখানটাতেই যাচ্ছি পাশে রয়েছে শুক্লে রয়েছি আমরা অন্ধকারে আর এটা হচ্ছে আমার মুখটা দেখা গেল না ভালো করে দেখা এই যে আসলে আমরা বাস স্ট্যান্ড পিছনটা দিয়ে আসি যেখানে হচ্ছে আর কি প্রোগ্রামটা তার পিছনটা এখানে একটা ফুড কার্নিভাল হবে জানিস আমরা হলাম প্রোগ্রামের পিছন দিকটা দিয়ে যাই তাহলে হয়তো একটু ফাঁকা হবে আর যাওয়া যাবে কিন্তু দেখছি না এখানে এখানেও ভিড় তো আমাদের রাস্তার ওই পারে যেতে হবে কিভাবে ক্রস করবো বুঝতে পারছি না দেখি ওইপার থেকে এপারে এসছি মোমো খেতে এবার দেখা যাক মোমোটা যদি বসে তো ভালো না বসলে গেল খোলা তো আছে তো আমরা আমাদের মোমো দোকানে চলেও এসেছি আর অলরেডি খাওয়া স্টার্টও করে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে আমার বোন সাইড হয়ে গেছে আমি তোমাদের বলেছিলাম না খাওয়ার সময় সাইড হয়ে যায় এই যে
আজকে না লাইট জ্বলছে না কেন জানি না। তো এই যে আমার মোমো, স্টিম মোমো খাচ্ছি আজকে আমি, আর বুনু ফ্রাইড মোমো খাচ্ছে, আর শুক্লাও স্টিম মোমো খাচ্ছে। তাদের অনুবদ্য এই মাতৃ প্রতিমা আমাদের 2023 উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে। তোমাদের মোমো খাওয়া কমপ্লিট, আর এখন আমরা চলে যাচ্ছি। তো প্রোগ্রামের শুরুটার থেকে শেষ অবধি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ভিড় হয়েছে। মোমো খাওয়া কমপ্লিট, স্যুপ খাওয়া কমপ্লিট, এখন আমরা চলে যাচ্ছি। আমি একটা ভুল বলেছিলাম যে 75খানা ঠাকুর, ওটা 75 না 19টা, আর লাস্ট 19 নাম্বারটাই এখন আসছে। আর গেলাম না ভিড়ের মধ্যে, এখন বাড়ি চলে যাচ্ছি। ওটার নাম কি, বেলতলা চাতলা, যাই হোক। তো এখন যাই সোজা বাড়ি। যাবে যাবে, কালারফুল অটোতে উঠে পড়েছি, এত কালার যে দেখতেই পাচ্ছি না, আমাদের পাড়ায় চলে এসেছি। দেখছিল কদিন আগে এখানে টুনি লাইট লাগানো ছিল, এখন আর নেই। পুজো শেষ, সব শেষ, লাস্ট আজকে একটুখানি, মানে আজকে আমার একটু পুজো পুজো ফিল আসছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক যাই হোক, এখন আমরা বাড়ি যাচ্ছি। শুক্লাও বাড়ি চলে যাচ্ছে। আবার আমাদের দেখা হবে কবে, কবে বিজয়া সম্মেলনীতে? আমার বাড়ি লক্ষ্মী পূজায় আসিস তোরা, তোদের নিমন্ত্রণ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কর, ওটাও চলে আসবি না, ধর কোনোভাবে ব্লগটা দেখতে পেলো বলকে, তুমি বাদে সবাই আসবি বল, তুমি বাদে সবাই আসবি পুজোতে, তোরা বাদে সবাই যেন। শুক্লার বাড়ি লক্ষ্মী পুজো, একমাত্র তুই বাদে সবাই আসবি। আজকে ভিডিওটা এইটুকুই, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। 15খানা ঠাকুর সবকটা তো দেখানো সম্ভব না, মানে সেই 4টে থেকে স্টার্ট হয়েছে, 19টা না সরি, সেই 4টে থেকে স্টার্ট হয়েছে, ওটা হয়েছে মানে 7:30-8টা অবধি। তো অত বড় ব্লগ তো দেওয়া সম্ভব না, আমি যতটা পেরেছি কেটে কেটে দেখিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি করতে হবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল দ্য অ্যাডভোটিভার। বাই, দেখা হবে নতুন ব্লগে, টাটা।